हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। आमी होलाम सुमन और आपनारा देखछेन आमार यूट्यूब चैनल फोर टू मोटो ब्लॉग। तो एई भिडियोते आमरा जापानीज लेजेंडारी सुपार बाइक सुजुकी GX 1300 R एवं सुजुकी हायाबुसा सम्पर्के संक्षिप्त किछु धारणा नेब। एवं आपनारा सबाई जानें जे सुजुकी हायाबुसा एक समय दुनिया सबचेये द्रुततम सुपार बाइक छिल, किन्तु बर्तमाने सुपार बाइक होच्छे कावासाकी निंजा H2R। किन्तु आपनी एकटा जिनिस शुने अबाक हबें जे सुजुकी हायाबुसा एखोनो दुनिया सबचेये द्रुततम रोड लीगल प्रोडक्शन बाइक। तो आपनादेर मने प्रश्न जागते पारे BMW S1000RR बा कावासाकी H2 एर रोड लीगल भार्शन थाकते एटा किभाबे एखोनो दुनिया द्रुततम सुपार बाइक हय। तो ब्यापारटी प्रथमे आपनादेरके बुझिये बोलछि। 1997 সালে জাপানিজ আরেক লেজেন্ডারি ব্র্যান্ড হন্ডা তাদের ব্ল্যাক বার্ড মোটরসাইকেল নিয়ে আসে মার্কেটে, যেটা ছিল ওই সময়ের দ্রুততম সুপার বাইক। এবং ব্ল্যাক বার্ডের টপ স্পিড ছিল 287 কিলোমিটার। এবং হন্ডা ব্ল্যাক বার্ডের নামকরণ করা হয়েছিল ওই সময়ের সবচেয়ে দ্রুততম সুপারসনিক ফাইটার প্লেন ব্ল্যাক বার্ডের নাম অনুসারে। তো যাই হোক, এরপর সুজুকি 1999 সালে এই GX 1300 R বাইকটি লঞ্চ করে। গতি ছিল হন্ডা ব্ল্যাক বার্ডের চেয়ে 25 কিলোমিটার বেশি এবং এর নিক নেম দেওয়া হয় হায়াবুসা। এবং এই হায়াবুসা ছিল একটি কাউন্টার সুপার বাইক যেটা হন্ডা ব্ল্যাক বার্ডকে কাউন্টার করে তৈরি করা হয়েছিল। এবং হায়াবুসার নাম দেওয়ার কারণ হচ্ছে জাপানে হায়াবুসা মানে হচ্ছে চিল পাখি, আর চিল পাখি ব্ল্যাক বার্ড খায়, তাই হায়াবুসার নামকরণ করা হয়েছিল হন্ডা ব্ল্যাক বার্ডকে একটি কৃতি সাইজ করে। এবং মজার ব্যাপার হচ্ছে হায়াবুসা বাজারে আসার এক বছর পর 2000 সালে পুরো ইউরোপে এই ধরনের দ্রুতগতি সুপার বাইক আমদানির বিরুদ্ধে বিল পাস হয়। তখন ইউরোপীয় সুপার বাইক এবং জাপানি সুপার বাইক ম্যানুফ্যাকচাররা একসাথে বসে একটি ডিল করেন যে কোনো সুপার বাইকে তারা 299 কিলোমিটারের ওপর টপ স্পিড দেবে না। এবং এই নিয়ম করার ফলে যেটা হয়েছিল, হায়াবুসা যেহেতু এসেছিল এই নিয়ম তৈরি করার এক বছর পূর্বে, তখন প্রোডাকশান সুপার বাইক হিসেবে হায়াবুসাতে টপ স্পিড দেওয়া হয়েছিল 312 কিলোমিটার। কিন্তু 2000 সালের পর থেকে যে নতুন সুপার বাইকগুলো এসেছিল সেগুলির একটারও গতিও 299 কিলোমিটারের ওপর দিতে পারবে না, সবগুলো ইলেকট্রিক্যালি লিমিট করে দেওয়া হয়েছিল, যার জন্য সুজুকি হায়াবুসা 1999 সালে সুপার বাইকগুলো এখনও দুনিয়ার সবচেয়ে দ্রুততম রোড লিগেল সুপার বাইক। তবে 2000 সালের পরে সকল হায়াবুসাতেও 299 কিলোমিটার পর্যন্ত ইলেকট্রিক্যালি লিমিটেড করে দেওয়া হয়েছে। তো যাই হোক, হায়াবুসা বাইকের ডিজাইন নিয়ে যদি বলি, এটি প্রায় 20 বছর ধরে সেই সেম আইকনিক ডিজাইন শেপে রয়েছে। এবং 1999 সালে লঞ্চ হওয়ার 9 বছর পর 2008 সালে হায়াবুসার কিছু মেজর আপডেট করা হয়েছে, যেমন ABS এবং কনসোলে একটু ডিজিটালাইজ করা হয়েছে। তবে এই বাইকটিতে ইচ্ছে করে অনেক লক সিস্টেম রাখা হয়েছে, যার ফলে হায়াবুসা বাইকটি চালালে একটি মডার্ন এবং ক্লাসিক মোটরসাইকেল চালানোর একটি সংমিশ্রণ ফিল পাবেন। 2020 সালে হায়াবুসার প্রোডাকশন বন্ধ করে দেওয়ার কথা ছিল, কারণ সুজুকি হায়াবুসার ইঞ্জিন ভারতীয় এবং ইউরোপীয় এমিশন স্ট্যান্ডার্ডের সাথে যায় না। তবে কিছু মোটরসাইকেল ওয়েবসাইট দাবি করেছিল সুজুকি হায়াবুসা বন্ধ হচ্ছে না, যা সম্পূর্ণ নতুন ডিজাইনের এবং ইমিশনের স্ট্যান্ডার্ডের নতুন ইঞ্জিনে আবার বাজারে আনা হবে। হয়তো 20 বছর পর সুজুকি হায়াবুসার দ্বিতীয় সংস্করণ দেখতে চলেছি আমরা। তো এবার চলুন হায়াবুসার সুপার বাইকটিতে অতি পরিচিত আমাদের স্পোর্টস বাইক R15 এর সাথে তুলনা দিয়ে বোঝার চেষ্টা করি সুজুকি হায়াবুসাতে আসলে কি এমন বেশি রয়েছে। তো প্রথমে যদি বাইকের ওজনের দিকে যাই, তাহলে সুজুকি হায়াবুসার ওজন হচ্ছে 268 কেজি, যেখানে R15 ওজন হচ্ছে 182 কেজি। এবং হায়াবুসা সামনের চাকার সাইজ 120 সেকশন, যেখানে R15 পাচ্ছেন 100 সেকশনের চাকা। হায়াবুসার পেছনের চাকা আপনি 190 সেকশন, যেখানে R15 পাবেন 180 সেকশনের চাকা। এবং হায়াবুসাতে পাচ্ছেন 21 লিটারের ফুয়েল ট্যাঙ্ক, যেখানে R15 পাচ্ছেন 11 লিটার। এবং হায়াবুসাতে পাচ্ছেন 4 সিলিন্ডার এবং R15 পাচ্ছে সিঙ্গেল সিলিন্ডার। এবং হায়াবুসাতে পাচ্ছেন 1340 সিসি, যেখানে R15 পাচ্ছেন 155 সিসি। এবং হায়াবুসার হর্স পাওয়ার হচ্ছে 200 হর্স পাওয়ার, যেখানে R15 পাচ্ছেন 118.3 হর্স পাওয়ার। এবং হায়াবুসার টর্ক হচ্ছে 155 নিউটন মিটার, R15 পাচ্ছেন 14.3 নিউটন মিটার। এবং হায়াবুসাতে 0 থেকে 100 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে 3.5 সেকেন্ড, 3.5 সেকেন্ড, যেখানে R15 21 থেকে 11 সেকেন্ডের মতো সময় লাগে।
এবং সুজুকি হায়াবুসার টপ স্পিড হচ্ছে 312 কিমি যেখানে R15 এর টপ স্পিড ধরলাম 150 কিমি এবং সুজুকি হায়াবুসাতে মাইলেজ পাবেন প্রতি লিটার পেট্রোলে 18 থেকে 20 কিমি এর মতো এবং R15 এ মাইলেজ পাবেন 45 এবং ভারতের সুজুকি হায়াবুসার এক্স শোরুম প্রাইস হচ্ছে প্রায় 13,74,000 রুপিস এবং R15 এর প্রাইস হচ্ছে প্রায় 1,45,000 রুপিস এবং বাংলাদেশের সুজুকি হায়াবুসার আনুমানিক বেস্ট প্রাইস হতে পারে আমার ঠিক জানা নেই তবুও প্রায় 16,45,000 রুপিস এবং সর্বশেষ 2019 সালে সুজুকি হায়াবুসার ভিনোম এডিশন প্রদর্শিত হয়েছিল ইন্ডিয়া এবং বুলগেরিয়া সহ বেশ কয়েকটি দেশে কিন্তু ওই ভিনোম এডিশনের কেমন দাম সে সম্পর্কে আমি কোনো ধারণা পাইনি এখনো পর্যন্ত তো সুজুকি হায়াবুসার সবচেয়ে অবাক করার ব্যাপারটি হচ্ছে আজ প্রায় 20 বছর হতে চললো এবং প্রায় সেম সেই শেপ এবং সেম মডেলে আছে ওই বাইকটি কিন্তু আজও এই বাইকটি ইয়ং বাইকারদের কাছে একটি ড্রিম বাইক বলে আমার মনে হয় এবং আশা করছি হয়তো 2021 সালে সুজুকি হায়াবুসার নতুন সংস্করণ দেখতে পাবো যেটা আরও বিউটিফুল একটি মেশিন হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এরপরের ভিডিওতে আমরা আরও অনেক বাইকের সম্বন্ধে আলোচনা করব তো টেক কেয়ার Stay home, stay safe. Thank you.